হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নদী চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে, আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বক্স অফ গ্লোরিয়াস চ্যানেলে। আমি জানি সবাই অনেক ভালো আছেন, আশা করছি আপনারা আরও সামনের দিনগুলো ভালো কাটাবেন, এটাই চাই। আর আপনারা সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেল মানে আপনাদেরই চ্যানেল। যাই হোক, আজকে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। আমি আমার মেয়েকে নিয়ে শিশু একাডেমিতে ভর্তি করে দিয়েছি, ওখানে কি করছি এবং রাজশাহীতে প্রথম হলিডে মার্কেট ওখানে চালু হয়েছে, তো দেখতে যাচ্ছি মার্কেটটা কিরকম। ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়তো বা আমারও স্টল দেওয়ার চিন্তাভাবনা আছে, তো চলেন দেখা যাক যে হলিডে মার্কেটটা আসলে কেমন। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ। আমরা এখন কোথায় যাচ্ছি? আমার শিশু একাডেমি। শিশু একাডেমি স্কুল? তুমি ওখানে কি করবা? গান শিখবো, ড্রয়িং শিখবো। গান ড্রয়িং দুটো শিখবা? হ্যাঁ, আমরাও গান ড্রয়িং দুটো শিখবো। তুমি শিখবা? সিএনবি মোড় থেকে একটু সামনে রিক্সাতে যেতেই আমাদের রিক্সাকে থামিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল যে এখান থেকে গাড়ি চলাচল আর করা যাবে না। দু একটা হয়তো বা মোটরসাইকেল যাচ্ছিল কিন্তু রিক্সাকে যেতে দেওয়া হচ্ছিল না, তো আমরা ওখান থেকেই সার্কিট হাউসের রাস্তা ধরেই হাঁটা শুরু করলাম। এবং ঢুকতেই দেখি এখানে হলিডে মার্কেটের অনেক বড় বড় ব্যানার দিয়ে সেখানে ওয়েলকাম জানানো হয়েছে, মানে ওখান থেকে স্টার্ট। তো আমি হলিডে মার্কেটের ভিডিওটি নেক্সট পার্টে দেখাবো। তো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমি এখন শিশু একাডেমির পথে, শিশু একাডেমিতে এখন যাব। আর রুয়াইফিকে দেখতেই পাচ্ছেন, ও দৌড় মেরে চলে গেল, ও খুব এক্সাইটেড, ও ড্রয়িং শিখতে খুব ভালোবাসে এবং নতুন করে তাকে গানের জগতে পা রাখিয়েছি এবং সে গান খুব করতে পছন্দ করে, তো এই জন্য ওকে গানের ক্লাসেও দিয়ে দিয়েছি। আশা করছি ওর ফিউচারে কোনো প্রকার প্রতিবিম্বতা থাকবে না যে ও এটা পারে না ওটা পারে না, জাস্ট জানার জন্যই আমি ওকে এই ক্লাসগুলো করাচ্ছি এবং আমি জানি এই প্রতিভাটা ও ধরে রাখবে। তারপর আমি ঢুকতেই দেখি শিশু একাডেমির হাতে ডান দিকেই একটা স্টল দিয়েছে বই বিক্রয় এবং প্রদর্শনী কেন্দ্র। তারপর এখানে সম্ভবত কোনো প্রোগ্রাম হবে, তাই এখানে ব্যান্ডের যত আপনার যন্ত্রপাতি, গান করার গিটার থেকে শুরু করে ড্রাম থেকে শুরু করে বড় বড় বক্স দিয়ে এখানে ডেকোরেশন করা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে শিশু একাডেমির সামনে একটা বিরাট বড় মাঠ, এবং সত্যি মাঠটা দেখতে অনেক সুন্দর লাগে। বাচ্চারা যখন ক্লাস শেষে এখানে খেলাধুলা করে তখন কিন্তু আমার মনটা অনেক ভরে যায়। তো এটা হচ্ছে দাদা যে সকল কিছু দেখাশোনা করে, আর আমি এখন রুমের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন যে বিশাল হল রুম যেখানে বাচ্চাদেরকে ড্রয়িং শেখানো হয়। এখানে অনেক অনেক বাচ্চারা আসে, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন, অনেক অনেক বাচ্চারা আসে এবং তারা সকলেই বিভিন্ন এজের এবং তারা একই রকম একই ক্যাটাগরিতে আর্ট শেখে। তুমি কি আর্ট করেছো? বিগুন আর্ট করেছো? দেখি তোমার বিগুনটা, বিগুনটা তো খুবই সুন্দর। তোমার নাম কি? কি নাম? ও আচ্ছা, মাশাআল্লাহ কিউট বাবুটার নাম হচ্ছে ফারহান, এবং সে এত লজ্জা পেয়েছিল, আমি তাকে নাম জিজ্ঞেস করছিলাম, সে ড্রয়িং করছিল বসে থেকে, আমি ওকে বলা মাত্রই ও খুব লজ্জা পেয়ে গিয়েছিল। মাশাআল্লাহ বাবুটা অনেক কিউট। এখানে অনেক ছোট ছোট বাবুরাও আসে, মিস এখানে চলে আসে, তার এখানে পিকনিক নিয়ে যাবে বাচ্চাদেরকে, তাই তাদেরকে অ্যালার্ট করছিল, এবং এখানে তাদের হোমওয়ার্কগুলো চেক করা হচ্ছে। আর ওই যে রুয়াইফিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রুয়াইফি দুটো কালারের বেগুন আর্ট করেছিল, তার হোমওয়ার্কটা সে সাবমিট করছে।
পরিশেষে ম্যাডামরা এই হোমওয়ার্কগুলো নিজের হাতে চেক করে থাকেন এবং যাদের ভুল থাকে সেটা শুধরিয়ে তাদেরকে আবার করতে দেন এবং ম্যাডাম প্রত্যেকটা বাচ্চার কাছে কাছে গিয়ে ড্রয়িংগুলো দেখে এবং খুব যত্ন করে তাদেরকে আর্টগুলো শিখিয়ে থাকে। আমার তো দুটো ম্যাডামকেই অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ম্যাডাম চলে এসেছে, ম্যাডামটাও মাশাআল্লাহ অনেক মিষ্টি দেখতে। তো দুটি ম্যাডামই মাশাআল্লাহ, দুটি ম্যাডামের মধ্যে এখন আরেকটি মিস হচ্ছে তাদেরকে পড়া বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। এবার তাদেরকে টমেটো এবং কাঁচামরিচ দুটোই আর্ট করা শিখিয়েছে। ম্যাডাম এত সুন্দর করে ড্রয়িং করে, ম্যাডামের হাতটা এত শার্প যে চক দিয়ে বোর্ডে খুব সুন্দরভাবে তিনি সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে ড্রয়িংটা করতে হবে এবং ড্রয়িংটা করার পর কোথায় কোন কালারটা দিবে সেটাও তিনি ইন্ডিকেট করে দিয়েছেন। ম্যাডাম বোঝানোর পর বাচ্চাগুলোকে সেটি আর্ট করতে বলে এবং ম্যাডামরা টেবিলে ওয়েট করতে থাকে, যাদের যাদের হয়ে গিয়েছে তারা যেন ম্যাডামের কাছে খাতাগুলি নিয়ে যায়। এখানে রুয়াইফিকে দেখছেন, ও টমেটো আর্ট করা শেষ, মরিচটা খুব একটা ভালো হয়নি, তবে মরিচটা নেক্সট ও অনেক বড় করেই বানিয়েছিল এবং খুব সুন্দর হয়েছে। তারপর এই টমেটোটা এবং মরিচ হোমওয়ার্ক হিসাবে ম্যাডামরা দিয়ে দিল, রয়ফি এটা বাসায় এসে কমপ্লিট করেছে এবং খুব সুন্দরভাবে মরিচ আর টমেটো সে দুটো আর্ট করেছে আবার হোমওয়ার্কের জন্য। যেহেতু শুক্রবারে ক্লাস ছিল, শনিবারের দিন সেটা সাবমিট করবে। তারপর ওদের গানের ক্লাস শুরু হয়ে গেল। তারপর শিশু একাডেমিতে আমাদের কার্যক্রম শেষ হলো, আমি এবং রুয়াইফি, রুয়াইফির বাবা, আমরা একসাথে বের হয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে এখানে কিছু স্থির চিত্র দেখে আমি ওখানে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। তো আমি ওই স্টলে থাকা লোকগুলোকে জিজ্ঞেস করছিলাম যে এখানে আপনারা শিশু একাডেমির ভিতরে কেন স্টল দিয়েছেন। তো ওরা আমাকে জানালো যে ওরা হলিডে মার্কেটের একটা স্টল যেটা শিশু একাডেমির ভিতরে পড়েছে, সেটা হচ্ছে বই বিক্রয় ও প্রদর্শনী একটা কেন্দ্র। সে ওখানে অনেক সুন্দর সুন্দর বই, যেটা বঙ্গবন্ধু সম্পর্কে জানা যায় এরকম অনেক প্রকারের বই আছে ওখানে। বাচ্চারা খুশি খুশি হয়ে বইগুলো দেখছিল,
অনেকে বই কিনছিল বটে। তারপর আমি ওখানে বইগুলো দেখলাম, কিছুক্ষণ দেখার পর তারপর আমরা হলিডে মার্কেটে গেলাম ঘোরার জন্য। তো বন্ধুরা, আগামী পর্বে আপনারা হলিডে মার্কেটে আমরা কি করেছি এবং কি কি আছে হলিডে মার্কেটে সেখানকার রিভিউটা আমি আপনাদেরকে জানাবো। আমার কাছে হলিডে মার্কেটটা কেমন লেগেছে এবং আমার পরিচিত যারা ছিল তারা ওখানে কেমন বিজনেসে সফলতা পাচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। আশা করছি আজকের ভিডিওটির পাশাপাশি আগামী ভিডিওটাতেও আমাকে সাপোর্ট করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা দেখছেন মনোযোগ সহকারে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আসসালামু আলাইকুম।